কাকে আমি ধাক্কা মারছি সেটার আগে পেছনে না দেখে নন্দিনী কাউকে একজন পেটাচ্ছে, মানে অবস্থাটা তুমি দেখো কত, মানে ব্লগারে চাপ এখানে দেখতে পাচ্ছ, মানে কোনো স্পেস নেই যে দিদির সঙ্গে গিয়ে কথা বলবো। আর কিচ্ছু না, ও টেলা না না, অনেকে যারা আমার এই ধরনের আমার ফটোর উপরে আমাকে গাল কেটে দিচ্ছে, আমি কোনো যুদ্ধ লড়তে যাচ্ছি না, আমি এখানে রান্না করতে আসছি। চারদিকে ঘুরে গেলে 5 মিনিট আগে এসছে, 10 মিনিট আগে এসছে, ঢুকে গেল ট্যাক্সি। গুড মর্নিং কলকাতা, গুড মর্নিং। ঘুরতে বাজে এখন বেলা 11টার, আমরা পৌঁছে গেছি ডালহৌসির অফিস পাড়াতে। তো কেন এসেছি বুঝতেই পারছো, অফিস পাড়া মানেই বুঝতে পারছো নন্দিনীদির হোটেলে, অ্যাকচুয়ালি নন্দিনীর গাঙ্গুলির হোটেলে এসেছি, ওই পিছনে দিদির হোটেল। আর এর আগেও আমি একবার এসেছিলাম, আমার আনেনি তখন, খুব কষ্ট হয়েছে তাই জন্য, তাই জন্য আবার চলে এসেছি না সঙ্গে একদম। তো এবারে ফুটবলকে ডেকে এনেছি, অ্যাকচুয়ালি আজকে তোমাদেরকে দেখাবো যে বর্তমানে মানে সোশ্যাল মিডিয়াতে যে ফেক নিউজ ছড়াচ্ছে স্মার্ট দিদির নামে, নন্দিনীদির নামে, যে নন্দিনী নাকি অহংকার নাকি অনেকটা বেড়ে গেছে, মানে ভাবুক যাচ্ছে, সেটাই আমরা ভিডিও করতে যাচ্ছি না, সেইটাই আজকে তুলে ধরবো তোমাদেরকে। আর আজকে সঙ্গে রয়েছে শুভজিৎ, শুভজিতের চ্যানেলও ভিডিও আসবে। তো চলো দিদি দেখতে পাচ্ছ ওখানে প্রচণ্ড ব্যস্ত, আমার চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিচ্ছে। যাই হোক, দিদি দেখতে পাচ্ছ প্রচণ্ড ব্যস্ত ওখানে রয়েছে, আর জানি না কতটা মানে আমাদের সঙ্গে ফ্রেন্ডলি কথা বলতে পারবে। তো যাই হোক, ওখানে গিয়ে দিদির সঙ্গে কথা বলবো, তো তোমাদেরকে দেখাতে পারবো, তোমাদের পুরো সত্যিটা তুলে ধরবো, একদম দেখতে থাকবে। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি দিদির দোকানের সামনে, বুঝতে পারছো সকাল সকাল প্রচুর ইউটিউবারের ভিড় এখানে জমে গেছে, সবাই ভিডিও করতে ব্যস্ত, ভিডিও কাজ করতে ব্যস্ত। তো চলো দিদির সঙ্গে কথা বলবো সামনাসামনি, দিদির দিনকাল কেমন কাটছে, দিদির বর্তমান সময় কেমন কাটছে, সব কিছু জানবো। তো চলো দিদির কাছে যাওয়া যাক। এখানে অবস্থাটা দেখো, মানে এতটা ব্লগারের পরিমাণ এখানে বেড়ে গেছে, কোনো স্পেস নেই যে আমরা গিয়ে ভিডিও করবো। শুভজিৎ ভাই জানান, এখন তো অবাক, মানে অবস্থাটা তুমি দেখো কত, মানে ব্লগারের চাপ এখানে দেখতে পাচ্ছ, মানে কোনো কোনো স্পেস নেই যে দিদির সঙ্গে গিয়ে কথা বলবো। তো চলো ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা যাবো দিদির সঙ্গে গিয়ে কথা বলবো। তো চলো ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, তাই তো হবে, মানছি না মানবো না, মানছি না মানবো। দীপিকা আমি তোকে একটা নর্মাল একটা কথা বলছি, আর প্রত্যেকটা ভাই বোনেদেরকে বলছি যারা এরকম আমার গাল কেটে দিচ্ছ, চোখে বার করে দিচ্ছ, আই এম নট দ্যাট কাইন্ড অফ প্যাথেটিক পার্সন, ঠিক আছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো দেখ বাবু, আমি না বিজনেস করে ব্যবসা করে সংসার চালাচ্ছি, আমার ফ্যামিলিটাকে চালাচ্ছি, তো তোদের এই ছোটো ছোটো ভুলগুলো না আমাকে সামাজিকভাবে অনেক রকম হ্যারাসমেন্ট করে। হয়তো তুই কয়েকটা ভিডিওতে ভিউজ পেয়ে যাবি, লাইক পেয়ে যাবি, কমেন্ট পেয়ে যাবি, মজার মজার অনেক কমেন্ট পেয়ে যাবি, বাট পার্সোনালি এটা না, পার্সোনাল যে মানুষটাকে নিয়ে করছিস সে মানুষটা কিন্তু খুব ট্রাবলের মধ্যে দিয়ে যায়। তুই হয়তো এটা ভাবিসও নি যে এটা দিলে কোনো কিছু হবে, তুই এটা মজা চলে আর নন্দিনীদির সাথে একটা হয়ে গেছে, বাট নন্দিনীদিকে এই জায়গাটা স্ট্রাগল করতে হয় আমাকে সকাল সকাল, না না করে হলেও আমার ফ্যামিলি আর আমার বন্ধু বান্ধবরা 50 থেকে 60 জন সেম ভিডিও সেম স্ক্রিনশট তুলে পাঠিয়েছে, যাদের নাকি একটাই কথা, ভিডিও করতে বন্ধ কর, তোরই একটা ভুলের জন্য যারা আদার্স ভিডিওগ্রাফার্স যারা আদার্স ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তাদেরকে কিন্তু আমি বন্ধ করে দিতে বাধ্য হবো, কারণ তুই আমাকে হ্যারাস করছিস, যারা আমার এই ধরনের আমার ফটোর উপরে আমাকে গাল কেটে দিচ্ছে, আমি কোনো যুদ্ধ লড়তে যাচ্ছি না, আমি এখানে রান্না করতে আসছি। তার থেকে একটা ক্লিপ কেটে, ওর ভিডিও থেকে একটা ক্লিপ কেটে, কাকে আমি ধাক্কা মারছি সেটার আগে পেছনে না দেখে নন্দিনীদি কাউকে একজন পেটাচ্ছে, আবার এরকমও না যে নন্দিনীদির সাথে একজনের মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে,
আগে পিছনে স্টোরি বলো ভাই, ভালো লাগবে, এতে ভিউ ভালো পাবে, পজিটিভ ভিউজ পাবে, পজিটিভ লাইকস পাবে। তো নন্দিনীদির পাশে এসে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। পজিশন দিয়েছে, হয়ে গেছে, ও চলে এসছে, এটাই কারণ, তার হয়ে গেল ভাইরাল হওয়ার একটা পয়েন্ট হয়ে গেল। ভালো ভালোবাসা পাচ্ছি। অফকোর্স কোন মানুষকে ভালোবাসে না, কেউ কাউকে ভালোবাসবে, কেউ কাউকে সম্মান করবে, কেউ কাউকে ইন্সপায়ার করবে, আর তোমার এখানে যে পুরো নামটা, মানে তোমার নামটা সবাই যে স্মার্ট দিদি, নন্দিনী দিদি বলে জানছে, বাট তোমার যে অরিজিনাল নামটা অনেকে জানে, অনেকে জানে না। আমার অরিজিনাল নাম নন্দিনী, তাহলে আরেকটা নাম ওটা কি ফেক নাম? মমতা গাঙ্গুলি। আমার সার্টিফিকেটে প্রত্যেকটা মানুষেরই দুটো তিনটে নাম হয়। আমার বাবা মা আমাকে ভালোবেসে এরকম অনেক নাম দিয়েছে, তার মধ্যে একটা নাম মমতা গাঙ্গুলি, যেটা আমার সার্টিফিকেটে। আর একটা সার্টিফিকেট বলতে সার্টিফিকেট তো অনেক কিছু, আমার নিজস্বই ভুল হয়েছে, আমার এক জায়গায় একটা নাম ছিল, তারপরে ঠিক করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল, তারপরে ওটা এখানে যে তোমার বিভিন্ন ধরনের ভেজিস বলো আর নন ভেজের মধ্যে কি কি টোটাল রয়েছে, সো গাইস দীর্ঘ 4-5 ঘন্টা অপেক্ষা করার পর দিদিকে পেয়ে গেছি। আগে প্রথম দিদিকে জিজ্ঞাসা করবো, দিদি কেমন আছে? ভালো আছে, যাই হোক, মানে আমি আগের বারেও এসেছিলাম, ভিডিও বানিয়ে গেছি, তাই আমি ওই সব প্রশ্ন করবো না, একটাই প্রশ্ন করবো যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে দিদি নাকি অহংকার বেড়ে গেছে, এই বিষয়ে কি বলতে চান? যারা ভাবছে যে দিদি অহংকার হয়ে গেছে, যারা আসার চেষ্টা করছে তারা আসুক, আর যারা আসতে পারছে না তারা ওভার দ্য ফোন, ওভার দ্য সোশ্যাল মিডিয়া ওকে জাজ করুন, এটাই ভালো হবে। রিজন আমি এক্সপ্লেনেশন দেবো, এটাকে নিয়ে লোকেরা কথা বলবে, তার জন্য লোকেরা যতক্ষণ না আসবে, যতক্ষণ না দেখবে, যতক্ষণ না জানবে আমাকে। যাই হোক, আর একটা কথা যে বর্তমানে দেখছি বাংলার অনেক বড় বড় ইউটিউবাররা মানে রোস্টার তোমার ভিডিওগুলোকে রোস্ট করছে, যেমন সিনেবাবু রোস্ট করেছে, এই বিষয়টা কেমন লেগেছে? সিনেবাবু মানে মিনময়দা? হ্যাঁ, মিনময়দা। মিনময়দা রোস্ট করেনি আমাকে, মিনময়দা আমাকে কিছু ভালো কথা যেটা ওনার ওনার মনে হয়েছে যেটা উচিত না সেটা আমাকে শুধু বলেছে, আর আমি সেই বিষয়ে আমি অলরেডি মিনময়দাকে সরি, থ্যাংক ইউ যা বলার বলে দিই। আচ্ছা, যাই হোক, আর বেশি ডিস্টার্ব করবো না, কারণ অনেক ব্লগাররা এখনও ওয়েট করছে, আর আমি বেশি সময় নেবো না, কারণ আমি আগের বারেও ভিডিও বানিয়েছি। আর যদি কিছু বলে দাও, ভিডিও ভালো লাগলে তুই থাকে বলে দাও, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো। সো যাই হোক গাইস, ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো যে কেউ ফেক নিউজ ছড়িও না, কারণ আমি আগে অনেকের ভিডিওতে দেখেছি যে অনেকে বলতে দেখেছি যে দিদির অহংকার অনেকটা বেড়ে গেছে, ভাই কোনোটাই হয়নি, সব আগের মতোই আছে, কারণ আগে যেরকম ছিল, কারণ আমি আগে একবার ঘুরে এসেছি। তো যাই হোক, আরও একটা কথাই বলবো, কারণ এটা কোনো ফুড ব্লগ ছিল না, এটা শুধুমাত্র ছিল ইনফরমেটিভ ব্লগ, বা দিদির বর্তমান অবস্থা কেমন রয়েছে সাইজ জানানোর জন্য গিয়েছিলাম। আর অনেকে প্রশ্ন করবে হয়তো, ভাই যে দিদির নন্দিনীর হোটেলে গিয়েছিলিস কিন্তু কোনো ফুড রিভিউ নেই, কোনো ফুড ব্লগ নেই, ভাই আগেও গিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়া করেছিলাম, আর অ্যাকচুয়ালি আমি কোনো ফুড ব্লগ বানাই না, তো তবুও তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর এই পর্যন্ত যারা দেখেছো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।